হাই হাই আম পার্থপতিম তো আজকের আমাদের আলোচ্য বিষয় হার্ট সাউন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস আমাদের সিভিএস কার্ডের এখান থেকে বেশ কিছু প্রশ্ন আমাদের রিটেন পরীক্ষাতে আসে প্লাস ভাইবাতেও জিজ্ঞেস করে তো হার্ট সাউন্ডটা আমাদের জন্য বেশ ইম্পর্ট্যান্ট শুধুমাত্র আমাদের ফিজিওলজির জন্য না শুধুমাত্র আমাদের ফার্স্ট প্রফের জন্য না এটা আমাদের থার্ড ফোর্থ ফিফথ ইয়ার বা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও এই হার্ট সাউন্ডটা বেশ ইম্পর্ট্যান্ট কারণ হার্ট সাউন্ড সম্পর্কে যদি আপনারা প্রপার ধারণা আপনাদের না থাকে সেক্ষেত্রে হার্টের এক্সামিনেশান কিংবা হার্ট সম্পর্কিত যে কোনো ডিজিজ ডায়াগনোসিস করার ক্ষেত্রে আপনাদের কিন্তু বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হইতে পারে তো যাই হোক পরবর্তীতে কি হবে সেটার কথা বাদ রেখে এখন আমাদের যে জিনিসটা দরকার অ্যান্ড এখান থেকে কি কি লাগবে সেই জিনিসগুলো সম্পর্কে আজকে আমি ক্লাসে মোটামুটি বলার চেষ্টা করব তো প্রথমেই যেটা বলতে চাই সেটা হলো হার্ট সাউন্ড জিনিসটা আসলে কি। তো দেখেন আমাদের হার্ট এটা মেকানিক্যালি অনেক কাজ করতেছে আমাদের বডিতে যদি বলি যে কোনো একটা অর্গান যেটা অল টাইম কোনো মেকানিক্যাল কাজ করতেছে সেটা হলো আমাদের হার্ট তো হার্ট কিন্তু কখনো রেস্ট নেয় না এটা আমরা জানি এখন হার্টের মাসেলগুলা প্রতিনিয়ত কাজ করতেছে প্রতিনিয়ত এখানে বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল কেমিক্যাল ফাংশনাল অ্যান্ড মেকানিক্যাল বিভিন্ন ধরনের কাজ এখানে চলতেছে এখন আমরা যখন পড়ে আসছি কার্ডিয়াক সাইকেল তো কার্ডিয়াক সাইকেল যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমার এই চ্যানেলে প্রিভিয়াস একটা ভিডিও আপলোড করা আছে সেখান থেকে একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কার্ডিয়াক সাইকেল জিনিসটা কি তার ওই সাইকেল জিনিসটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনারা এই হার্ট সাউন্ডটা বুঝতে অ্যান্ড হার্ট সাউন্ডটা পড়তে অনেক বেশি সুবিধা হবে কারণ কার্ডিয়াক সাইকেল না জানলে আপনি হার্ট সাউন্ড কিছু বুঝবেন না এখন হার্ট সাউন্ড জিনিসটা কি। এখন হার্ট সাউন্ড দুইটা ওয়ার্ড যদি আমি সহজ বাংলায় আপনাদেরকে একটু ডিসক্রাইব করি হার্ট সাউন্ড মানে হলো হার্ট যখন ফাংশনালি বা মেকানিক্যালি কোনো কাজ করতেছে এই কাজ বা কোনো একটা জিনিস চলাকালীন সময়ে হার্ট যে সাউন্ডগুলো জেনারেট করতেছে বা যে সাউন্ড প্রডিউস হইতেছে হার্টের মাধ্যমে বা হার্টের মধ্যে সেই সাউন্ডগুলাই হলো মূলত হার্ট সাউন্ড অর্থাৎ হার্ট যখন ফাংশনালি বা মেকানিক্যালি কোনো কাজ করতেছে তখন যে সাউন্ড প্রডিউস হইতেছে সেই জিনিসটাকে আমরা বলতেছি হার্ট সাউন্ড তো আমাদের হার্ট সাউন্ডের ডেফিনেশনটা লাগবে যেটা আমি বাংলায় বললাম আপনারা এটা ইংলিশে আপনাদের বইয়ের ভাষায় একটু পড়বেন খুব সহজ একটা বিষয় অ্যান্ড খুব সহজ ডেফিনেশান এখন আসি আমাদের যে হার্ট হিউম্যান হার্ট কতগুলো হার্ট সাউন্ড প্রডিউস করে বা টাইপস অফ হার্ট সাউন্ড কী কী আছে হার্ট সাউন্ড ফোর টাইপস তো চার ধরনের হার্ট সাউন্ড আছে যেটাকে আমরা বলতে পারি ফোর টাইপস অফ হার্ট সাউন্ড একটা আছে ফার্স্ট হার্ট সাউন্ড সেকেন্ড হার্ট সাউন্ড থার্ড হার্ট সাউন্ড ফোর্থ হার্ট সাউন্ড তো আমরা হার্ট সাউন্ড সম্পর্কে জানলাম চার ধরনের হার্ট সাউন্ড আছে এখন যখনই আপনি এই চারটা টাইপস বলবেন মানে ডেফিনেশান তারপরে ক্লাসিফিকেশন দেন আপনাকে স্যার ম্যাম বা ভাইবাতে জিজ্ঞেস করবে যে কোন হার্ট সাউন্ড কখন প্রডিউস হয় বা কোথায় প্রডিউস হয় বা কেন প্রডিউস হয় এটা সম্পর্কে যখন আপনাকে জানতে হবে অ্যান্ড এটা ডিটেলস আপনাকে একটু পড়তে হবে যে ফার্স্ট হার্ড সাউন্ড কখন জেনারেট হয় বা প্রডিউস হয় ফোর্থ হার্ড সাউন্ড কখন প্রডিউস হয় এই জিনিসটা কিন্তু আপনাদের জানতে হবে এই জিনিসটা জানতে হলে আপনাকে আগেই বলছি কার্ডিয়াক সাইকেলটা আপনাকে ভালো করে পড়তে হবে দেন আপনি এই হার্ট সাউন্ডটা পড়তে আসবেন আপনি যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আগে কার্ডিয়াক সাইকেলের ভিডিওটা দেখবেন দেখার পরে আপনি হার্ট সাউন্ডটা নিয়ে বসবেন নাহলে অনেক কিছুই কিন্তু আপনার বেসিক মিসিং থাকবে সো এখন আমরা দেরি না করে চলে যাবো ফার্স্ট হার্ট সাউন্ডে তো ফার্স্ট হার্ট সাউন্ডটা কখন প্রডিউস হয় এখন ফার্স্ট হার্ট সাউন্ডের ডিটেলস আমাদের জানতে হবে তাহলে আমরা একটু এটা মুছে ফেলি এখন আমাদের ফার্স্ট হার্ট সাউন্ড যেটা লাগবে ফার্স্ট হার্ট সাউন্ড কখন প্রডিউস হয় ফার্স্ট হার্ট সাউন্ডটা প্রডিউস হয় একটা ভাল বন্ধ হওয়ার কারণে আর একটা জিনিস একটু জানবেন আমাদের হার্টে কিন্তু অনেকগুলো ভালভ আছে ভাল জিনিসগুলো আসলে গ্রেট আর্টারিগুলোতে থাকে এই মনে করেন একটা আর্টারি তো এই আর্টারি অথবা এরকম একটা বাল্ব থাকে বাল্ব মানে একটা গেট মনে করেন এটা একটা ড্রেনের যেমন একটা গেট আছে এরকম একটা একটা ওয়ান টাইপ অফ গেট যেটাকে আমরা বলি হার্টের ক্ষেত্রে বাল্ব এরকম কিছু বাল্ব আছে যেমন এবি বাল্ব লুনার বাল্ব সো এই যে এই টাইপের বাল্বসগুলো আপনারা এই হার্ট সাউন্ড পড়তে গেলে পাবেন এবি বাল্ব এটা থাকে এলো অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের জাংশানে আমি যদি একটা হার্ট আঁকি যদিও হার্ট ভালো হয় নেই আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে আঁকলাম এখানে যে একটা জাংশান এইখানেই থাকে আমাদের এভি ভি বাল্ব সো এভি বাল্বের কাজ হলো যখন অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করতেছে তখন এইখান থেকে এটা ওপেন হয়ে ব্লাডটাকে এখানে পাঠাচ্ছে আবার এটা যখন কন্ট্রাকশন হয়েছে এটা অফ হয়ে এটা থেকে পাঠাইতেছে পারমানি আর্টের মাধ্যমে বিলারটাকে লাঙিয়ে পাঠাইতেছে সো বাল্বের কাজ হলো মানে একটা রাস্তায় গেট হিসেবে কাজ করা কখন গেটটা ওপেন হওয়া লাগবে কখন ক্লোজ হওয়া লাগবে এই কাজটাই মেনটেন করে আমাদের এই বাল্বসগুলা তো আমি এখানে কেন বাল্বের কথাটা তুললাম তো সেটা হলো এই যে ফার্স্ট হার্ট সাউন্ড হার্ট সাউন্ড প্রডিউস হইতেছে এভি বাল্ব ক্লোজ হওয়ার কারণে এখন প্রশ্ন আসতে পারে যে শুধু কি লেফট সাইডের রেভি বন্ধ হওয়ার কারণে না এটা রাইট সাইড লেফট সাইড বোথ সাইডের ক্ষেত্রেই হবে এভি বাল্ব বন্ধ হওয়ার ক্ষেত্রে বাট এটা বেশি ভালো শোনা যায় লেফট সাইডের রেভি বন্ধ হওয়ার সময় তো যাই হোক এটা আমাদের বন্ধ হইলো কিসের জন্য বা এটা আমাদের প্রডিউস হইলো কিসের জন্য এভি বাল্ব বন্ধ হওয়ার জন্য এখন আমাদের এই যে হার্ট সাউন্ডটা প্রডিউস হয়েছে ফার্স্ট হার্ট সাউন্ড এভি বাল্ব ক্লোজ হওয়ার কারণে এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাদের জানতে হবে এটা হলো লো পিস লো পিস সাউন্ড প্রডিউস করে আর এটার ফ্রিকুয়েন্সি হলো টোয়েন্টি ফাইভ থেকে ফ্রিকুয়েন্সি টোয়েন্টি ফাইভ থেকে ফোরটি ফাইভ হার্টস মানে কম্পাঙ্ক যেটা আপনারা ফিজিক্সে পড়ে আসতেন এটার কম্পাঙ্ক কত টোয়েন্টি ফাইভ থেকে ফোরটি ফাইভ হার্টস এখন আপনারা এটা কোথায় ভালো শুনতে পারবেন বা এটার কী ধরনের সাউন্ড প্রডিউস করে কতক্ষণ থাকে তো এটা তো আমরা বুঝলাম যে লো পিস সাউন্ড প্রডিউস করে যেটার ফ্রিকোয়েন্সি পঁচিশ থেকে পঁয়তাল্লিশ হার্টস এবং কত সময় থাকে এটা হলো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড মাত্র জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড ডিউরেশান তার মানে এটা ডিউরেশান জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড এরপর আর একটা জিনিস লাগবে এটা কেমন ধরনের সাউন্ড প্রডিউস করে আপনারা যদি স্টেথোস্কোপ রাখেন চেস্টের উপর তাহলে ফার্স্ট হার্ট সাউন্ডের শব্দটা হবে লাভ এটা আপনারা পড়ে আসছেন ফার্স্ট হার্ট সাউন্ডের ক্ষেত্রে লাভ পাবেন সেকেন্ড হার্ট সাউন্ড যখন পড়বেন তখন দেখবেন একটা শব্দ পাবেন ডাব লাভ ডাব তার মানে এখন এই লাভ সাউন্ডটা পাবেন কোথায় ফার্স্ট হার্ট সাউন্ড প্রডিউসের সময় যখন ফার্স্ট হার্ট সাউন্ড প্রডিউস হবে তখন যে একটা শব্দ পাবেন সেটা হলো লাভ এরকম একটা শব্দ শুনতে পারবেন এখন কোথা হলো এটা কোথায় শুনতে পাবেন এটা যখনই শুনতে চাইবেন আপনার দরকার হবে একটা স্টেথোস্কোপ স্টেথোস্কোপ ছাড়া আপনি হার্ট সাউন্ড শুনতে পারবেন না এখন কথা হলো স্টেথোস্কোপটা কোথায় বসাবেন বা কোথায় বসাইলে পরে আপনি স্টেথোস্কোপ থেকে হার্ট সাউন্ড বা ফার্স্ট হার্ট সাউন্ডটা পাবেন এটা হলো আমাদের এখানে যে ক্লাবিকলটা আছে এই ক্লাবিকলটাকে দুইটা ভাগে ভাগ করেন একদম মিড ক্লাবিকুলার যেটাকে বলে যেই ওয়ার্ডটা হলো মিড ক্লাবিকুলার লাইন বরাবর নিচের দিকে চলে আসবেন তার মানে ক্লাবিকল এক সাইডের ক্লাবিকল অবশ্যই লেফট সাইডের ক্লাবিকল কারণ আমাদের হার্টটা থাকে লেফট সাইডে এখন লেফট ক্লাভিকুলের মিড লাইন বরাবর অর্থাৎ মিড ক্লাভিকুলার লাইন থেকে নিচের দিকে চলে আসবেন এখান থেকে আপনাদের কাউন্ট করতে হবে ইন্টারকোস্টাল স্পেস অর্থাৎ দুইটা রিপসের মাঝখানে যে স্পেসটা থাকে সেটা কাউন্ট করে করে পঞ্চম নম্বর যে ইন্টারকোস্টাল স্পেস আছে সেখানে আসবেন পঞ্চম নম্বর ইন্টারকোস্টাল স্পেসে মিড ক্লাভিকুলার লাইন বরাবর যে স্পেসটা পাবেন সেখানে আপনি আপনার স্টেথোস্কোপের ডায়াফ্রামটা সেখানে বসাবেন বা প্লেস করবেন প্লেস করার পর পেশেন্টকে বলেন বা যার উপর আপনি এটা এক্সামিন করতেছেন তাকে বলবেন একটু জোরে জোরে শ্বাস নিতে শ্বাস নিলে পরে আপনি তখন এই ফার্স্ট হার্ট সাউন্ডটা শুনতে পারবেন যেটা শুনতে মনে হবে লাভ এই লাভের মতো শোনা যাবে এটা অনেক লো পিস মানে এটার ফ্রিকোয়েন্সি অনেক কম অনেক আস্তে আস্তে শোনা যায় বেশি জোরে শোনা যায় না তো এটা হলো আমাদের ফার্স্ট হার্ট সাউন্ডের কি কারণে হয় বা কী কারণে জেনারেট হয় এটার ক্যারেক্টারিস্টিক্স কেমন এটা লো পিস এটা ফ্রিকোয়েন্সি কত এটা ডিউরেশন ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড এবং কী ধরনের সাউন্ড প্রডিউস করে লাভ সাউন্ড প্রডিউস করে তো এটা আমাদের কি ইন্ডিকেট করতেছে যদি আপনি ফার্স্ট হাউ হার্ট সাউন্ড শুনতে পারেন এটার সিগনিফিকেন্স কী সিগনিফিকেন্সটা হলো যে এভি বাল্বসটা কারেক্টলি বা ফাংশনালি কাজ করতেছে অ্যান্ড এভি বাল্বস প্রপার ক্লোজ হইতেছে বলে আপনি ফার্স্ট হার্ট সাউন্ড শুনতে পাচ্ছেন এটাই হলো আমাদের সিগনিফিকেন্স ফার্স্ট হার্ট সাউন্ডের ক্ষেত্রে তাহলে এখন আমরা জানবো সেকেন্ড হার্ট সাউন্ড এখন সেকেন্ড হার্ট সাউন্ডের ক্ষেত্রেও আমাদের এই সেম জিনিসগুলো লাগবে যে সেকেন্ড হার্ট সাউন্ড কেন প্রডিউস হয় আমি আগেই বলে আসছি দুই ধরনের বাল্ব পাওয়া যায় লেফট ভেন্ট্রিকল থেকে একটা আর্টারি ওঠে অ্যাওয়ারটা ওঠে যেটাকে বলে হয় অ্যাসেন্ডিং অ্যাওয়ারটা এই অ্যাসেন্ডিং অ্যাওয়ার এখানে এইটা বাল্বস থাকে তো এই বাল্বসটার নাম হল সেমিলুনার বাল্ব তখন আমাদের যে সেকেন্ড হার্ট সাউন্ড সেকেন্ড হার্ট সাউন্ডটা প্রডিউস হয় এই সেমি লুনার বাল্ব ক্লোজ হওয়ার কারণে তার মানে সেমি লুনার বাল্ব ক্লোজ হওয়ার কারণে যে হার্ট সাউন্ডটা প্রডিউস হয় সেটা হলো সেকেন্ড হার্ট সাউন্ড এখন আমাদের জানতে পারি সেকেন্ড হার্ট সাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স এটা হলো হাই পিস আমরা ফার্স্ট হার্ট সাউন্ডে দেখছিলাম সেটা হলো লো পিস ছিল আমাদের সেকেন্ড হার্ট সাউন্ডের ক্ষেত্রে এটা হলো হাই পিস অ্যান্ড এটার কতটুকু ফ্রিকোয়েন্সি এটার ফ্রিকোয়েন্সিটা হলো পঞ্চাশ হার্টস ফ্রিকোয়েন্সি ফিফটি হার্টস অর্থাৎ কম্পান কম্পাঙ্ক পঞ্চাশ হার্টস এরপরে যেটা লাগবে এখানে কি সাউন্ড প্রডিউস হয় সেটা তো আমরা জেনে আসছি আগেই ডিউ বি ডাব আর এটা কত সময় ধরে হয় এটা শোনা যায় সরি জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড এটার ডিউরেশন এটা হলো এটার ডিউরেশন এখন এটার সিগনিফিকেন্সটাও সেম এটা সেমিলোনার বাব হওয়ার কারণে প্রডিউস হয় ঠিক আছে তো আমাদের দুইটা হার্ট সাউন্ড শেষ হয়ে গেল ফার্স্ট হার্ট হার্ট সাউন্ড অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড এখন দুইটা হার্ট সাউন্ডের ক্ষেত্রে আমরা কমন জিনিস পাইছি একটা এভি বাল্বস বন্ধ হওয়ার কারণে হয় আর একটা সেমিলুনার বাল্ব বন্ধ হওয়ার কারণে তো ফার্স্ট হার্ট সাউন্ড অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড দুইটা হার্ট সাউন্ডই হইতেছে বাল্ব বন্ধ হওয়ার কারণে মানে বাল্বের সাথে রিলেটেড কিন্তু থার্ড হার্ট সাউন্ড অ্যান্ড ফোর্থ হার্ট সাউন্ড এটা একটু ডিফারেন্ট কারণ এখানে কোনো বাল্বের সাথে রিলেটেড না এটা হলো ব্লাডের সাথে রিলেটেড কেন রিলেটেড সেটাও বলতেছি সো এটার ক্ষেত্রে আমরা যখন কার্ডিয়াক সাইকেল হ্যাঁ কার্ডিয়ক সাইকেলের ক্লাসটা যখন করানো হয়েছে বা কার্ডিয়াক সাইকেলের ক্লাসটা যখন করবেন আপনারা তো সেখানে দেখবেন কয়েকটা কথা পাবেন র্যাপিড ফিলিং ফেস ফার্স্ট র্যাপিড ফিলিং ফেস স্লো ফিলিং ফেস লাস্ট র্যাপিড ফিলিং ফেস এটা পাবেন কোথায় ভেন্ট্রিকোলের ডায়াস্টলের সময় পাঁচটা ফেস পাবেন ওই পাঁচটা ফেজের মধ্যে একটা ছিল ফার্স্ট র্যাপিড ফিলিং ফেস স্লো ফিলিং ফেস আর ছিল লাস্ট র্যাপিড ফিলিং ফেস আমি কেন কার্ডিয়াক সাইকেলের ভিডিওটার কথা বারবার বলতেছি কারণ আপনারা যদি এই সাইকেল সম্পর্কে বা এই ফেস সম্পর্কে না জানেন তাহলে কোথায় কি কারণে কীভাবে হার্ট সাউন্ড পড়েছে তো সেটা বুঝবেন না আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমি ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো আপনারা একটু ক্লাসটা করে নেবেন কাইন্ডলি করে নেবেন তাহলে আপনাদের হার্ট সাউন্ড বুঝতে খুব সুবিধা হবে এখন এই ফার্স্ট র্যাপিড ফিলিং ফেস স্লো ফিলিং ফেস লাস্ট র্যাপিড ফিলিং ফেস এই তিনটা ফেজের ক্ষেত্রেই দেখা যায় যে লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড লেফট ভেন্ট্রিকলে আসে অর্থাৎ লেফট অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন হয় ব্লাডটা লেফট অ্যাট্রিয়াম থেকে ডিরেক্টলি এসে লেফট ভেন্ট্রিকলের উপর যে পড়ে তখন ভেন্ট্রিকল অ্যাট্রিয়াম থেকে যখন ব্লাডটা ভেন্ট্রিকলের পড়ে ভেন্টিকলের মাসেলের উপর যখন পড়ে একটা থার্স্ট অফ ব্লাড পড়ে তা আপনি বলছিলাম যে ওই ভিডিওটাতে একটা পলিথিন আপনি পানি ভর্তি পলিথিন নিলেন হাতে পলিথিনের নিচে যদি একটা সুইদে ফোটা করে দেন কি হবে যে পানির যে একটা ওয়েট একটা গ্রাভিটির কারণে পানিটা যখন নিচে পড়বে একটা শব্দ হবে শব্দ হবে না এটা কমন সেন্স ফিজিক্স যেটা বলে আর কি যে পানির একটা পরিমাণ যখন নিচের দিকে পড়তেছে বা কোনো একটা শক্ত জায়গায় পড়তেছে কারণ কি ভেন্ট্রিকল নিচের দিকে যে ভেন ভেন্ট্রিকল আছে ভেন্ট্রিকলের এখানে তো মাসেল সো উপর থেকে যখন ব্লাড নিচে এসে পড়তেছে তখন কী হবে সাউন্ড প্রডিউস হবে এই যে প্রথম যে সাউন্ড প্রডিউস হবে কখন ফার্স্ট র্যাপিড ফিলিং ফেস ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে ব্লাডটা এসে ভেন্ট্রিকলের উপর ফার্স্টে পড়তেছে এই ব্লাডটা পড়ার কারণে যে সাউন্ডটা প্রডিউস হবে সেটা হবে থার্ড হার্ট সাউন্ড থার্ড হার্ট সাউন্ড প্রডিউস হইতেছে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে স্লো ফিলিং ফেজে কোনো হার্ট সাউন্ড প্রডিউস হয় না কিন্তু লাস্ট র্যাপিড ফিলিং ফেজে অ্যাট্রিয়াম লাস্ট যে কন্ট্রাকশনটা দেয় সেখানেও দেখা যায় যে কিছু পরিমাণ ব্লাডের এখানে এসে পড়ে এবং সেখান থেকে আর সাউন্ড প্রডিউস হয় সেটা হলো ফোর্থ হার্ট সাউন্ড তার মানে আমরা ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে পাব থার্ড হার্ট সাউন্ড অ্যান্ড লাস্ট র্যাপিড ফিলিং ফেজে পাবো ফোর্থ হার্ট সাউন্ড সো এই দুইটা ফেজ যদি আপনারা না বুঝেন না জানেন তাহলে কিন্তু এই হার্ট সাউন্ড বুঝবেন না যে কীভাবে হার্ট সাউন্ড প্রডিউস হইতেছে কারণ কি অ্যাট্রিয়াম থেকে যখন ব্লাডের পরিমাণ যখন ভেন্টিকল এসে পড়তেছে প্রথম ধাক্কায় যখন পড়তেছে তখন একটা সাউন্ড প্রডিউস হইতেছে যেটা আমরা থার্ড সাউন্ড হার্ট সাউন্ড বলতেছি লাস্ট র্যাপিড ফিলিং ফেজেও ব্লাডের একটা নির্দিষ্ট মানে একটা এক্সেস অ্যামাউন্ট অফ ব্লাড এসে ওই হা উপর পড়তেছে তো এখন পানির উপর যদি পানি ফেলেন তাও শব্দ হবে সো ব্লাডের উপর যখন ব্লাড এসে পড়তেছে তখন একটা শব্দ প্রডিউস হইতেছে সেই শব্দটাই হইতেছে লাস্ট অফিস ফিলিং ফেজে যেটাকে আমরা বলতেছি ফোর্থ হার্ট সাউন্ড সো হার্ট সাউন্ড এভাবেই প্রডিউস হইতেছে থার্ড হার্ট সাউন্ড অ্যান্ড ফোর্থ হার্ট সাউন্ড সো এটার ক্ষেত্রে সিগনিফিকেন্সটা কী এইটা যখন সিগনিফিকেন্স মানে হলো যে ফিলিং হইতেছে ভেন্ট্রিকল ফিলিং হইতেছে ভেন্ট্রিকলে এখন ব্লাড উপর থেকে পড়তেছে পড়ে পড়ে ব্লাডটা জমা হইতেছে যদি আপনারা এখনও বোঝে না থাকেন আমি সহজভাবে বলি মনে করেন পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কিতে যখন দেখবেন যে মোটর সেরে দেওয়ার পর পানি যখন ওটার উপর মানে ফিল করে ট্যাঙ্কটা ফিল করে তো দেখবেন পানি যখন পড়ে ট্যাঙ্কের মধ্যে তখন এক ধরনের শব্দ প্রডিউস হয় এখন ঠিক ওভাবেই আপনি মনে করেন আপনি যদি এক গ্লাস পানির মধ্যে ওই পুরো এক গ্লাস পানি যদি আপনি ট্যাঙ্কের পানির মধ্যে ফেলে দেন তো পানির উপর পানি পড়লে কি একটা শব্দ হবে না ওই শব্দটাই এখানে জেনারেট হয় যেটাকে আমরা বলতেছি ফার্স্ট র্যাপিডের ক্ষেত্রে থার্ড হার্ট সাউন্ড অ্যান্ড লাস্ট র্যাবিড ফিলিংয়ের ক্ষেত্রে ফোর্থ হার্ট সাউন্ড এটাই হল এটার সিগনিফিকেন্স অ্যান্ড এই কারণেই এই থার্ড অ্যান্ড ফোর্থ হার্ট সাউন্ডটা জেনারেট হয় এটাই হলো মেন বিষয় এখন আপনাদের আরও কিছু জিনিস জানা লাগবে কিছু ক্লিনিক্যাল সিগনিফিকেন্স জানতে হবে সেটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ডের ক্ষেত্রে নট থার্ড অ্যান্ড ফোর্থ হার্ড সাউন্ড তো এখন আপনারা জেনারেল জিনিস তো জানলেন এখন অ্যাব নর্মাল কিছু জিনিস জানতে হবে যে অ্যাব নর্মালিটি কখন পাবেন আপনাদের হার্ট সাউন্ড থেকে যখন প্রশ্ন করবে স্যাররা যে এটা তো নর্মালি হয় এখন ক্লিনিক্যাল কোন কোন কন্ডিশনে আমরা ফার্স্ট হার্ট সাউন্ড অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ডের ব্যতিক্রম পাইতে পারি এখন ফার্স্ট হার্ট সাউন্ড লাউড পাবো কখন নর্মাল সাউন্ডের থেকে বেশি পাবো লাউড আর সফট পাবো নর্মাল সাউন্ডের থেকে কম পাবো তাহলে দুইটা জিনিস পাইলাম একটা লাউড আর একটা হলো সফট এখন ফার্স্ট হার্ট সাউন্ড কখন বেশি পাবো যখন অ্যানিমিয়া থাকবে কোনো পেশেন্টের যদি অ্যানিমিয়া থাকে অ্যানিমিয়া প্রেগনেন্সি আর কি থাকতে পারে আর থাকতে পারে যাদের মাইট্রাল স্টেনোসিস থাকে আর কি থাকতে পারে মাইট্রাল ইস্টেনোসিস তো এই কন্ডিশন অ্যানিমিয়া প্রেগনেন্সি মাইট্রাল ইস্টেনসিস থাকলে ফার্স্ট হার্ট সাউন্ডটা লাউড হবে অর্থাৎ স্টেথোস্কোপ দিলে নর্মাল সাউন্ডের থেকে দেখবেন যে আরও বেশি জোরে জোরে শুনতে পারতেছেন আর সফট হার্ট সাউন্ড কোথায় পাবেন সফট হার্ট সাউন্ড পাবেন যাদের হার্ট ফেলিউর কারোর হার্ট ফেলিউর হয়েছে তাদের ক্ষেত্রে সফট হার্ট সাউন্ড পাবেন এটা তো গেল ফার্স্ট হার্ট সাউন্ডের ক্ষেত্রে কিছু অ্যাবনরমালিটি সেকেন্ড হার্ট সাউন্ডের ক্ষেত্রে আমরা কি পাব যাদের পালমোনারি হাইপার টেনশন আছে কি আছে পালমোনারি হাইপার টেনশন এই পেশেন্টদের ক্ষেত্রে আমরা সেকেন্ড হার্ট সাউন্ডের ক্ষেত্রে কিছু অ্যাবনরমালিটি পাব সো এই সব ক্ষেত্রে আমরা ফার্স্ট হার্ড সাউন্ড সেকেন্ড হার্ট সাউন্ডের ক্ষেত্রে এই জিনিসগুলা আমাদের ডিজিজ কন্ডিশন বা ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোর কিন্তু নর্মালিটি পেয়ে থাকি এই জিনিসগুলা কিন্তু আপনাদের জিজ্ঞেস করতে পারে আর একটা টার্ম আছে যেটা হলো মারমার মারমার জিনিসটা হলো অ্যাবনরমাল সাউন্ড মানে এই যে চারটে হার্ট সাউন্ড প্রডিউস কথা জেনারেলি নর্মালি একটা মানুষের ক্ষেত্রে কিন্তু এছাড়া দেখা যাবে আরও একাধিক অন্যান্য সাউন্ডের সাথে পাওয়া যায় যেটাকে বলা হয় মারমার এটা আপনারা পড়বেন কোথায় এসে থার্ড ইয়ারে এসে থার্ড ইয়ারে যখন আপনাদের ক্লিনিক্যাল সাইট শুরু হবে সিবিএস কার্ড পড়ানো হবে আপনারা যখন ওয়ার্ডে যাবেন তখন এই মারমার ওয়ার্ডটার সাথে আরও বেশি পরিচিত হবেন যেটা সম্পর্কে এখন খুব বেশি লাগবে না এটা আপনাদের জিজ্ঞেস করে না সো হার্ট সাউন্ড থেকে এই জিনিসগুলো পড়বেন হার্ট সাউন্ড কীভাবে জেনারেট করে হার্ট সাউন্ডগুলোর ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এগুলোর সিগনিফিকেন্স আর কোন কোন অবস্থায় বা কোন কোন রোগে এইগুলোর ক্ষেত্রে কিছু অ্যাবনলিনেটিভ পাওয়া যায় এই জিনিসগুলো জানলে মোটামুটি হার্ট সাউন্ড থেকে আপনাদের ফার্স্ট ফেজের জন্য অ্যান মোর দ্যান অ্যান অফ সো হার্ট সাউন্ড থেকে হার্ট সাউন্ডের ডেফিনেশান ক্লাসিফিকেশান হার্ট সাউন্ড কখন প্রডিউস হয় কী কারণে প্রডিউস হয় মেকানিজমটা যেটা বোঝাইলাম সেটা একটু পড়বেন আর এই ভিডিওটার পরে অবশ্যই কার্ডিয়াক সাইকেলের ভিডিওটা একবার দেখবেন তাহলে বিষয়টা আপনাদের জন্য একদম কমপ্লিট অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন থ্যাংক ইউ